চোদ্দ না পনেরো সালের জুতা তেরো সালের জুতা হাই হাই পাট খেতে কি দেখলাম মাথা নষ্ট আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি এখন পাট খেতে আপনারা সবাই জানেন যে এই সময় পাটের সময় না কিন্তু পাটের যে বিষ সেটা সংরক্ষণ করছে আমার একটা চাচা সম্রাট আকবর ও আমরা এখন যাচ্ছি পাট খেতে পাট খেতে যায় আর দেখি কি অবস্থা এদিকে ধান লাগানের কাজ চলতেছে দেখি চলেন পাট খেতে যাই এখন দেখি পাটের বীজের কি অবস্থা তো দেখি ও রে আবার বাগুন খেত মরিচ খেত মরিচ তো ভালোই মরিচ ধরছে মরিচ বাগন ওটা কি পোকা জোরে কলে দেবে আসলে মোটামুটি এটা কি সমস্যা কি ও এটা পাখি খাইছে সম্রাট এই কি জুতা কার জুতা তোর কত সালের জুতা এটা দুই হাজার না পনেরো সালের জুতা তেরো সালের জুতা হাই হাই পাট খাতে এসে কি দেখলাম মাথা নষ্ট এত সুন্দর জুতা উনি পাট খাতে রেখে গেছে রাখার তো কথা না এটা দেখেন এগুলো হচ্ছে পাটের বীজ এটা পাইকে গেছে এগুলো থেকে পাটের বীজ সংগ্রহ করে আবার ওই জুন জুলাই দিকে পাটের মনে হয় আবার নতুন করে বিষ ফালাই যে দেখেন এই যে গাছ মরা গাছ সম্রাট তো এই জুতাটার বিষয়ে কিছু ক জুতাটা কবে কিনছিলগুন তলা রে

তো অনেক বড় একটাই হাফ কেজির মতো হবে দেখছেন কত সুন্দর মিষ্টি কুমড়ার মতো এটা কি মিষ্টি কুমড়া না বেগুন এরকম ধরলে বোঝাই যায় না অনেক সুন্দর বেগুন তো এই যে বেগুন তোলার কাজ শেষ এখানে অনেকগুলো বেগুন ওঠানো হয়েছে পাঁচ কেজির ভিতর মতো হব

যে বাগুন ধরছে চেহারা তো সুন্দর গাছের এই দেখ কত সুন্দর বাগুন তিরিশ পঁয়ত্রিশ হাই হাই এই যে দেখেন কত বড় বাগুন এক বাগুনে এক তরকারি বাজে বোকা তো এখানে ওইখানে ছিল পাট ক্ষেত আর পাট ক্ষেতের পাশাপাশি বেগুন আর হচ্ছে মরিচ মরিচ এখনো পাকে না এলে কি পাকাবো নাকি পাবো আচ্ছা মরিচের যে অবস্থা তাতে ভালোই খারাপ না অনেক কি রে মুহি মুখি মুখি না পাটের পাট গাছের ফুল দেখতে অনেক সুন্দর আমি যে আপনাদের একটা ভালোভাবে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পাট গাছের ফুল এর গোড়াতে হচ্ছে বিসি ধরে এই যে গোড়াতে বেশি ওই যে ওইটাই হচ্ছে তো অনেক সুন্দর ভালোই লাগলো আসে পাট খেতে আর আমাদের এলাকাটা অনেক সুন্দর আপনারা যদি চান কমেন্টে জানায়েন আমি একদিন গ্রাম আর ঘুরিয়া ঘুরিয়া তোলা প্রায় শেষের দিকে হয় নাই কতগুলো বা কেড়ে তোরা কারারে লেবুর টালের ভিতর থেকে বের আসলো কি করল লেবু তুললো কোন থেকে মিষ্টি কুমড়াটাও বাগন খেতে মিষ্টি কুমড়া বাগান 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 গমা না যাব না তবে পাট খেতে এসে যে দুই হাজার তেরো সালের জুতা দেখতে দেখতে পারলাম এরকম বহুত কিছু কাশি তো আমরা এখন চলে যাইতেছি কিন্তু একটা দুঃখের খবর আছে বেগুন পাট খেতে আইসা কাশি গেছে কেউ একজন হয়তো নিছে মানুষ এত শয়তান নিজের জিনিস নিজের খাতে রেখে গেলেও বলবো দেখেন চলার মাঝখানে একটা পেঁপে গাছ আমার ভালোই লাগলো দেখে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে